গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ প্রকৃতি। সবাইকে জানাই স্বাগত। প্রত্যেকদিন তোমরা আমার চ্যানেলে আমার ডেইলি ভিডিও দেখো। তো আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, আজকে একটা বিশেষ ভিডিও দিচ্ছি। এই যে দেখো, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি বিশেষ ভিডিও দিতে চলেছি। এটা হলো তাল। তো তাল এমন একটা জিনিস সবাই ভীষণ ফেভারিট, সবাই খুব খুব খেতে ভালোবাসে। আমার তো ভীষণ ভালো লাগে। আর সামনেই জন্মাষ্টমী, তাল ছাড়া তো হবেই না। যাই হোক, মোটামুটি তাল কিন্তু সারা বছর আমরা পাই না। আমার তো ভীষণ ভালো লাগে, যে কোনো সময় তালের বড়া, তালের ভাপা পিঠে, তালের কলা পিঠে ভীষণ খেতে ভালোবাসি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তালে কীভাবে মাড়টা সংরক্ষণ করা যায়, সারা বছর আমরা কীভাবে খেতে পারি। তো আমরা কিন্তু সারা বছর তালের মাড় সংরক্ষণ করে রাখি এবং যখন যে কোনো সময় আমরা তালের পিঠে বানিয়ে খাই। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে তালের মাড় সারা বছর সংরক্ষণ করা যায়। তো দেখো, এই যে আমি দুটো তাল নিয়ে নিয়েছি, এই তালগুলোকে প্রথমে খোসার মুখের খোসাটা ছাড়াবো। চলো দেখাই তোমাদের। পাকা তাল হলে না, সিজিনে সিজিনে তালগুলো হলে এই তালের এই খোসাগুলো খুব সুন্দর ছাড়ানো হয়ে যায়। সারা বছর অনেক সময় পাওয়া যায় তাল, মানে যে গাছগুলোতে বারো মাসই হয় পাওয়া যায়। পাওয়া গেলে কি হবে, তার খোসাগুলো ভীষণ শক্ত হয়, সে তাল ভালোভাবে মানে তার মার বার করানো যায় না। তো এই তালগুলো কিন্তু সারা বছর রেখে দিলে একদম এক বছরেরও বেশি থাকবে। আমরা তো পুরো এক বছর দেড় বছর ধরে এই তাল খাই। তো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে কিভাবে রাখি। তালটা দেখো কি দারুণ, বেশ হেভি সুন্দর। আর তালটাতে না সামান্য একটু জল দেবো, জল দিয়ে আমি একটু নরম করে নেবো, তাহলে কি হবে সুবিধা হবে চুড়তে, তাড়াতাড়ি চূড়া হবে। এইরকমই নরম করে নিলে চুড়তে বেশ সুবিধা হবে আর বেশ মোটা মোটা হয়ে মাড়টা বেরোবে। দেখো আমার সব তালগুলো একবারে নরম করে নিয়েছি, দেখো একবারে নরম বেশ সুন্দর করে নিয়েছি, যাতে তালের মাড়টা বের করতে খুব সুবিধা হয়। তো এগুলোতে একটা থালাতে রাখলাম। এই যে দেখো, এটা হলো বাঁশের ঝুড়ি। প্লাস্টিকের থালা তো অনেকে বের করে, বাট এই ঝুড়িগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, অসাধারণ, খুব তাড়াতাড়ি বেরোয়। আর আমরা স্পেশাল এই তালের জন্য এই ঝুড়িটা কিনে রেখে দিই। তো চলো এবার ঝুড়িটাতে করে বের করি। আমার সব তাল দেখো চোরা হয়ে গেছে, এই যে রেখে দিলাম। আর দেখো এবার তালের মানটা শুধু দেখবে। এবার এটাকে চলো উনুনে এটাকে গিয়ে গরম করব, তারপর কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুদান্ত
কড়াইটা গরম হয়ে গেছে, এবার এটাকে কড়াইয়ের মধ্যে একটু ভালো করে ফুটিয়ে নেব। আমি জলটা দিয়েছিলাম না, সেই জলটাকে একদম মেরে নেবো, মানে জলটা রাখা যাবে না, যেহেতু এটা সারা বছর স্টোর করবো, তো সেই জন্য জলটা একদম মেরে নেবো। দেখো তালের মারটা একদম আমার পারফেক্টলি ভাবে পুরো গরম হয়ে গেছে, দেখো কত কমে গেছে। আগে যখন করেছিলাম অনেকটাই বড় ছিল, অনেকটাই বেশি ছিল, তো এখন একদম কমে গেছে। আর এটা আমার উনুন আছে বলে উনুনে করলাম, আর তোমরা গ্যাসে করলেও করতে পারো, গ্যাসে করলেও ভালো হবে। তো চলো এবার এটাকে আমি ঠান্ডা করব। ফিরে এলাম আমি 3 ঘন্টা পর। 3 ঘন্টা দেখো এটাকে আমি রেস্টে রেখেছিলাম, একদম ঠান্ডা করতে দিয়েছি। আর দেখো এটা কত শক্ত হয়ে গেছে, একদম ভীষণ শক্ত, মোটা মোটা হয়ে গেছে। আর এইটাকে এবার আমি একটা ফায়ারের মধ্যে রেখে দেবো। এইরকম একটা সাদা ফয়েল নিলাম আমি, এই ফয়েলের মধ্যে এটাকে আমি রাখবো। আর এটাকে একদম গরম এর মধ্যে রাখা যাবে না, পুরো ঠান্ডা হয়ে গেছে, তারপর এটাকে এর মধ্যে আমি রেখে দেবো। দেখো এর মধ্যে একদম রস নেই, পুরো একদম শক্ত, মোটা, থকথকেও হয়ে গেছে, দেখে বুঝতে পারছো অবশ্যই। আর এটাতে যদি একটু রস থাকে, এটা দিয়ে এটাকে দিয়ে আমি মার করেছি না, দারুণ একটা সেন্ট বাড়াচ্ছে, জাস্ট যেন মনে হচ্ছে পড়া পিঠে, পড়া পিঠে গন্ধ। তো এটার মধ্যে একদম রস রাখা যাবে না, রস রাখলে এটা তখন বেশি জমাট বেঁধে যাবে। আর এইরকম শক্ত, একদম শক্ত শক্ত করতে হবে, তারপর এটাকে একদম ঠান্ডা করতে হবে, করে এটাকে এর মধ্যে রেখে দিলে 1 বছর 1.5 বছরও থেকে যাবে। আমরা প্রত্যেক বছর এইভাবে এগুলোকে সংগ্রহ করি। অনেকে এটাকে রোদুতে দিয়ে আলু সত্ত্বের মতো তাল সত্ত্ব বানায়, কিন্তু সেটা অনেকটা রিক্সি হয়ে যায়, কেন বলতো সবসময় তার রোদ্রু হয় না, কখনো হঠাৎ করে রোদ্রু, হঠাৎ করে বৃষ্টি হয়, সেই কারণে আমরা তাল সত্ত্ব করি না। আর প্রত্যেকের বাড়িতে দেখবে ফ্রিজ অবশ্যই আছে, যত গরিব ঘর হোক ফ্রিজ অবশ্যই আছে, তো সেই জন্য ফ্রিজে, ডিপ ফ্রিজে আমি এটাকে একদম ফ্রিজিং করে নিই। আর যারা ভাবছে যে আমাদের ফ্রিজ নেই কি করব, তো তারা কিন্তু এটাকে তখন তাল সত্ত্ব করে নিতে পারে, জাস্ট গরম করবে, করার পর থালার মধ্যে তেল ব্রাশ করে তা এটাকে রোদে দিয়ে দিলে একদম আম সত্ত্বের মতো শুকনো হয়ে যাবে। যখন ওটা করবে তখন আবার এটাকে জলে, গরম জলের মধ্যে দিয়ে করতে হবে। আর এটাতে গরম জল দেওয়ার দরকার নেই, এটা এমনি সুন্দর এইরকমই থাকবে। তো এটা তো আমার পুরো 1 কৌটো হয়েছে, দেখো তোমরা চাইলে এটা 2 কৌটো করে রাখতে পারো, তাহলে যখন বের করবে মানে কোয়ান্টিটি হিসেবে, যাদের বাড়ির কোয়ান্টিটি হিসেবে সুবিধে হবে। তো আমি এটাকে 1টাই কৌটো রাখলাম, কারণ আমাদের ডিপ ফ্রিজে অনেক কিছুই থাকে, বেশি জায়গা হয় না। তো এবার এইকে দেখো ঢাকনাটা লাগিয়ে দেবো, একদম টাইট করে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার চলো ডিপ ফ্রিজে এটাকে ফ্রিজিং করে দিই।
তোমরা দেখলে আমি কিভাবে তালের মার সারা বছর ধরে সংরক্ষণ করি, আর এই প্রসেসটা কিন্তু সত্যিই খুব ভালো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, যদি একবার এরকম ট্রাই করে দেখো। তো এটা ডিপ ফ্রিজে রাখবে, আর যখন ইচ্ছে তখন বানাতে পারবে। তবে ডিপ ফ্রিজ থেকে বের করানোর পর শুধু এক দু ঘন্টা নয়, মানে কয়েক ঘন্টা, প্রায় 4-5 ঘন্টা ওটাকে বাইরে রাখলে তবে তালের মারটা একদম নরম হবে, নাহলে গরম জলের উপর বসে দিলে সুন্দর হয়ে যাবে। তো আমরা কিন্তু সারা বছর এইভাবে সংরক্ষণ করি। তোমরা দেখলে নিচে কিন্তু আমাদের করা হয়ে গেছে, 2-3টে ডাব্বা করা হয়ে গেছে, আর তালটা ভীষণ ভালোবাসি তো, যার জন্য আমরা প্রচুর সংরক্ষণ করে রাখি। তো এইভাবে তোমরা অবশ্যই সংরক্ষণ করবে, যদি ভালো রেজাল্ট পাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক। আজকের ভিডিও তাহলে এখানেই এন্ড করছি, টাটা বাই।